শহর জলমগ্ন তো জলমগ্নই, এই জলমগ্ন আপনারা কিছু কথা বলছেন যে জলমগ্ন শহর আর তা নিষ্কাশনের জন্য চেষ্টা করা হচ্ছে। আমি বলবো নিষ্কাশনের জন্য চেষ্টা করা হচ্ছে না, এটা প্রতারণা করা হচ্ছে। জলের কিছু কালভার্ট ভেঙে মানুষকে আশ্বস্ত করার জন্য, এগুলো প্রতারণা ছাড়া আর কিছু না। আজকে যখন জল হয় তখন জলের উপরে দিয়ে যে ভাসমান জিনিসগুলোকে সরানোর চেষ্টা হচ্ছে, কিন্তু জলের নিচে যে স্তূপাকৃত আবর্জনা জমে আছে সেগুলোকে তো সরানো হচ্ছে না। আর সেটা তো ড্রাই সিজনে হওয়ার কথা, সেই ড্রাই সিজনে তো করা হলো না। কেন করা হলো না? আজকে সংবাদপত্র কিংবা আপনাদের ইলেকট্রনিক মিডিয়া খুললেই দেখা যায় যে একই জিনিস, কংগ্রেস বিজেপিকে তুষছে আর বিজেপি কংগ্রেসকে তুষছে। ঠাকুর ঘরে কে কলা খাচ্ছি না আমি, তো এই তো অবস্থা। কিন্তু এটা সমস্যা নিরসনের জন্য, সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব তো আসছে না। আজকে দুষাদুষি হচ্ছে কংগ্রেস বিজেপিকে, বিজেপি কংগ্রেসকে। আরে দুষ্টই যদি হয়, অভিযুক্তও যদি করতে হয়, তাহলে করিমগঞ্জ শহরের মানুষ আপনাদের উভয়কেই অভিযুক্ত করছে। তার কারণ আপনারা প্রতারণা করেছেন, আপনারা মিথ্যা কথা বলেছেন, আপনারা সবাইকে আশ্বস্ত করেছিলেন যে আপনাদের দিল্লির থেকে রিপোর্ট এসেছে সমস্ত জল নিষ্কাশনের একমাত্র রাস্তা এইটাই। আর সেই দিন কারা ছিলেন সেনাপতি? কে ছিলেন? কংগ্রেস পরিচালিত বোর্ডের সেনাপতি ছিলেন দেবশ্রী ভট্টাচার্য, চেয়ারম্যান ছিলেন। আর তার সৈনিক কারা ছিল? করিমগঞ্জের মানুষ নির্বাচিত করেছিল বিরোধী পক্ষের বিজেপির 7 জন সদস্য ছিল। তাহলে সেই 7 জন সদস্য কি করলেন? কোন প্রতিবাদ তো করলেন না। মিশন রঞ্জন দাস, মিশন রঞ্জন দাস তখন এমএলএ ছিলেন, পদাধিকারী বলে তিনি একজন সদস্য ছিলেন। তিনি তার দলের সদস্যদের আশ্বস্ত করতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না। দলের সদস্য যারা নির্বাচিত সদস্য 7 জন দেবশ্রী ভট্টের সাথে হাত মিলালেন, স্বার্থ ছিল সেখানে। নিরুপায় হয়ে আমি যে কথাগুলো বলবো রাজনীতির জন্য না, মিশন বাবু তিনি ধৈর্য হারাননি, তিনি প্রতিবাদ করেছেন, আসাম বিধানসভায় গিয়েছিলেন প্রশ্ন উত্থাপন করেছিলেন, আসাম বিধানসভায় গিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। কিসের জন্য? যে এই নালা যাতে বন্ধ হয় তার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পারেননি, কিন্তু প্রচেষ্টা চালিয়েছেন। তবে যদি এখানে আজকে অভিযুক্ত করতে হয়, বিজেপিকে অভিযুক্ত করব, কংগ্রেসকে অভিযুক্ত করব, এবং তারা ঘটনা তারাদের কারণেই আজকে এই সর্বনাশটা হয়েছে। আর প্রতি বছর 5 ইঞ্চি করে ভরাট হচ্ছে, জল ধারণ করার ক্ষমতা হারিয়ে গেছে। আর 2 বছর যদি 2 বছর পরে এই ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি দিতে হবে না, বৃষ্টি দেওয়া মাত্রই দেখবেন নালা ভরাট, নালা ভর্তি হয়, মানুষের ঘর প্লাবিত হয়, ঘরের ভেতরে জল ঢুকবে। তো ইমিডিয়েট যে জিনিসগুলো করা উচিত, নালার নালা পরিষ্কার করা, নালা পরিষ্কার করতে হবে, খনন করতে হবে, এছাড়া কোনো গতি নেই। বিভিন্ন জায়গাতে যে ঢালাই করার কথা ছিল ঢালাই করা নেই, সেইগুলো সংস্কার করতে হবে। এক সব আমার 3টা প্রস্তাব থাকবে আপনাদের মারফতে করিমগঞ্জ শহরের নাগরিকদের কাছে, এইটুকুনো থাকবে। তো যে কথা আমি না বললে না হয়, যে প্রথম কথা জল ধারণ করার ক্ষমতা হারিয়ে গেছে এই খাল কেটে নালাতে যেটা নালা বানানো হয়েছে, সুতরাং সেই জল নিষ্কাশনের জন্য এই যে রাস্তাটা তাকে ডাইভার্ট করতে হবে। তো আমার প্রস্তাব চিত্রবাণীর সামনে থেকে নালা খনন করে এই যে বাংলা স্কুলের সামনে যে শিব মন্দির আছে তার সামনে দিয়ে যে নালাটা গেছে, এই নালা দিয়ে গিয়ে রেডক্রস অতিক্রম করে রেডক্রসের সামনে দিয়ে গিয়ে থানার সামনে দিয়ে গিয়ে নটিকালে সেই জলকে নিক্ষেপ করতে হবে, সেই জলকে জল যাতে যায় তার ব্যবস্থা করতে হবে। তাহলে ডাইভার্ট হয়ে গেলে এইখানে জলের যে প্রেশার সেই প্রেশারটা কিছুটা ডাইভার্ট হবে এবং সেইটা ধারণ করবার ক্ষমতা থাকবে তখন। এটা হলো 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর, যদিও দীর্ঘমেয়াদি, এই 0 পয়েন্ট থেকে এই বোয়ালমারা পুল থেকে সমস্ত এরিয়া ডিমার্কেশন করা হোক এবং
পরবর্তীতে ইভিকশনের ব্যবস্থা করা হোক। 3 নম্বর, অতি সত্বর এই সামনের যে শুকনার মরশুমে নালা খনন করা, যে নালাটা এই কয়েক বছরে ভরাট হয়েছে সেটা খনন করা এবং যেসব জায়গাতে ঢালাই নেই সেই সব জায়গাতে ঢালাই করে দেওয়া, সংস্কার করা, এইটুকুনো করা হোক। এইটা করার এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত শাসক, বিশেষ করে যারা আজকের যারা শাসক দলের আছেন। লোক দেখিয়ে লাভ নেই, ওই দিন এমপি বলছেন, আরো নেতারা বল, শাসন গোষ্ঠীর নেতারা বলছেন যে এটা একটা ব্যবস্থা করতে হবে, প্রত্যেকে ব্যবস্থা করবে। কেন্দ্রীয় কমিটি আজকে বলছেন নতুন কোনো প্রকল্প হাতে নেবে না, তাহলে মানুষের সাথে এই মিথ্যা কথাগুলো বলছেন কেন? আপনার ভারতবর্ষের সর্বশক্তিমান যিনি প্রধানমন্ত্রী অমিত সাহা, অর্থমন্ত্রী, এই আজকের সংবাদপত্রতে বের হয়েছে যে নতুন কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না, আর তাই যদি হয় এখানে নতুন করে কোনো টাকা আমরা পাবো বলে আমরা মনে করি না। শুধু মানুষকে ভাওতা দেওয়ার জন্য, প্রতারণার জন্য, মানুষকে থামিয়ে রাখার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। তো আমি বলবো যে 2 কোটি টাকা আছে শোনা যায়, গতকালকে আমি দেখলাম কংগ্রেস নেতা প্রেসিডেন্ট শত্রুরায় মহাশয় বলেছেন যে 2 কোটি টাকা তারা রেখে গেছিলেন, সেই 2 কোটি টাকা যদি সত্যি থেকে থাকে, এই 2 কোটি টাকা দিয়ে নালা সংস্কারের কাজ করা হোক, এই হলো আমার দাবি। একটা হইল ডাইভার্ট করা, আর একটা নালা খনন করা, আর 3 নম্বর হলো ডিমার্কেশন করে এইটাকে ভেঙে ফেলা যায় কি না, বা কোনো ব্যবস্থা জল ধারণ করার ক্ষমতা আরও বাড়ানো যায় কি না, সেই চিন্তা ভাবনাটা করা, এইটুকুনই। আর আজকে বুঝতে হবে সবাইকে, কংগ্রেসের উদ্দেশ্য বলছি, বিজেপি শাসক গোষ্ঠীর উদ্দেশ্য বলছি, শাসক যারা আপনাদের দায়িত্ব অনেক বেশি, শুধু কাদা ছোড়াছুড়ি না করে একটা সুন্দর গঠনমূলক চিন্তাধারা নিয়ে এগিয়ে আসুন। আমরা সবাই আপনাদের পাশে আছি, এখন রাজনীতি করার সময় না, রাজনীতি না করে মানুষের সাথে, মানুষ করিমগঞ্জ শহরকে রক্ষা করার জন্য, এই যে বন্যায় হওয়ার পরে যে একটা অব্যবস্থা তৈরি হয় তার থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আপনারা গঠনমূলক সিদ্ধান্ত নিন, আমরা আপনার সাথে থাকব। এইখানে রং দেখবো না, লাল না গেরুয়া না তেরঙ্গা, এগুলো না দেখেই আমরা থাকবো আপনাদের সাথে, তবে প্রতারণাটা করবেন না, এইটুকু।